ভাই রে ভাই, কি অবস্থা সবার? সো ইতালি আসার পরে আমার বেশ কিছু ইটালিয়ান খাবার ট্রাই করা হয়েছে, স্পেশালি পিৎজা আর পাস্তা, এই দুটো তো খাইতেই হবে। সো আমার না মনের মধ্যে একটা বিশাল আক্ষেপ ছিল যে আমি এখন পর্যন্ত কোনো অথেন্টিক ইটালিয়ান রেস্টুরেন্টে খাইতে পারিনি। তো আমার এই আক্ষেপের কথা অবশ্যই আমি আমার ইটালিয়ান বন্ধু যার লোকের কাছেই বলি যে আমি খাইতে পারি নাই, আমার একটা ইটালিয়ান রেস্টুরেন্টে খাওয়া দরকার। তো সে আমাকে বলে কাছে মিমি, তোমার বার্থডে উপলক্ষে, তোমার জন্মদিন উপলক্ষে আমি তোমাকে একটা অথেন্টিক ইটালিয়ান রেস্টুরেন্টে ট্রিট দিব, লাঞ্চ অথবা ডিনার তোমাকে পিক করতে হবে। তো আমার জন্মদিন ছিল হচ্ছে এপ্রিল মাসের 4 তারিখ। আমরা যাবো 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 করে না আমাদের যাওয়াই হতেছিল না, টাইমে ম্যাচ করতেছিল না, পরীক্ষা ছিল, তারপর ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সব কিছু নিয়ে খুবই প্যারাইছিলাম আমরা। ফাইনালি সেদিন আমরা টাইম ম্যাচ করতে পারি এবং আমরা চলে যাই হতেছে ভিটারবোর একটা অথেন্টিক, অনেক পুরানো ইটালিয়ান রেস্টুরেন্ট, যেটা নাম হচ্ছে স্প্যাগেটেরিয়া। সো ইটালিয়ানরা আবার হচ্ছে খাবারের টাইমের ব্যাপারে খুবই পিকি, দেখা যায় তারা 1টার মধ্যে বা 1টার মধ্যে লাঞ্চ করে ফেলে। তো রেস্টুরেন্টগুলো আবার মানে 3টা পর্যন্ত লাঞ্চ সার্ভ করে, 3টার পর আবার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। তো ওই হিসাব করে আমরা 12টার সময় রওনা দিই এবং আমার ডরমিটরি থেকে ওখানে যেতে অ্যারাউন্ড 10 মিনিটের মতো লাগে। সো আমরা হাইটা হাইটা 10 মিনিটের মধ্যে রেস্টুরেন্টে চলে যাই। তো রেস্টুরেন্টে যাওয়ার পর না রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আমার এত ভালো লাগে, খুবই শান্ত, শিষ্ট, গুছানো, ছিমছাম, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ভাইব এবং একদম খুব সুন্দর রিল্যাক্স একটা ভাইব তুমি পাবা ওখানে গেলে পরি। তো সবার ফার্স্টে আমাদেরকে ওয়েলকাম করা হয় এবং মেনু দেওয়া হয়। আমি খুবই ঘাইটা ঘাইটা মেনু দেখতেছিলাম যে ওদের মেনুগুলো কেমন হয়, কেমনি ওরা সাজায়, কী কী লেখে, মানে এভরিথিং আই ওয়াজ জাস্ট চেকিং আউট। অ্যান্ড দেন হইতেছে আমি জানতে পারলাম যে ওরা 3টা স্টেপে লাঞ্চ করে। ফার্স্ট হইতেছে অ্যাপেটাইজার মানে অ্যাপেটিটিভো, দেন হইতেছে মেইন কোর্স, অ্যান্ড তারপর সবার শেষে হইতেছে ডেজার্ট। এটা ডেজার্টটাকে ওরা বলে দোলছে। সো সবার ফার্স্টে হইতেছে আমরা অ্যাপেটিটিভো মানে অ্যাপেটাইজারটা পিক করি। তো এখানে আমি পিক করি হচ্ছে ব্রুসকেত্তা মিস্তে। আচ্ছা যাই হোক, অর্ডার করার পর মোটামুটি 10-15 মিনিট ওয়েট করতে হয়। 10-15 মিনিট পরে হচ্ছে আমাদের ব্রুসকেত্তা চলে আসে। এইটা হইতেছে আমাদের ব্রুসকেত্তা, অ্যাজ ইউ ক্যান সি খুবই সুন্দরভাবে ডেকোরেট করা। আই ওয়াজ সো এক্সাইটেড টু ট্রাই দিস আউট, ব্রুসকেত্তা। আচ্ছা এখন এই খাবারটা যদি আমাদের বাঙালি আমরা দেখতো তাদের রিয়াকশনটা কিরকম হতো, তারা কি বলতো শোনো, আমি তোমাদেরকে বলতেছি। সেটা হচ্ছে সাইড গো রুফটি রুফরে একটু নি কিরিম মিরি মানে একটু টমেটো ছিঁড়ে দিয়েছে, এই তো এত ভাল লাগে। আর গড়ে যে কত কষ্ট করে আমি রান দিই, ভাত রান দিই, এরপর হচ্ছে মাছ মাংস রান দিই, ও ভাল লাগে না না, হ্যাঁ গড়ে খাওয়ার ভাল লাগে না তোকে। এ না আসলে কিন্তু ঘরের খাবার আমাদের ভাল লাগে না, আমাদের কিন্তু বাইরের খাবার চাটতেই ভাল লাগে, মানে যত ময়লা আবর্জনা যাই থাকুক ওই বাইরের খাবার খাইতেই ভাল লাগে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, তোমরা আবার এই কথাটা আমার আম্মুর কাছে যে বললো না, ওকে ওকে যাই হোক। তো ব্রুসকেত্তা খাইতে ভাই সত্যি খুবই মজা ছিল, মানে এই ফার্স্ট টাইম হতেছে আমি অথেন্টিক ইটালিয়ান ব্রুসকেত্তা ট্রাই করি, ইট ওয়াজ সো গুড। আর বাই দ্য ওয়ে দেখো, এটা হচ্ছে কোকাকোলার বোতলটা খুবই ইন্টারেস্টিং, প্যাকেজিংটা ইন্টারেস্টিং ছিল এবং টেস্টটা ভাই একদম আলাদা ছিল, মানে এই কোকাকোলাটা খাই আমার খুবই 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 ভালো লাগে। এনিওয়েজ এটা হইতেছিল আমাদের অ্যাপেরিটিভো। আর এরপরে চলে আসে আমাদের বহু আকাঙ্ক্ষিত খাবার স্প্যাগেটি, যেটা খাইতে আমরা স্প্যাগেটেরিয়াতে আসছিলাম। এনিওয়েজ মানে ইট ওয়াজ লুকিং সো ডেলিশিয়াস, এটা ছিল আমাদের মেইন কোর্স। আমি অর্ডার করছিলাম হচ্ছে একটু ক্রিমি টাইপের স্প্যাগেটি, আর জালুক অর্ডার করছিল একটু ডিফারেন্ট কাইন্ড অফ লাইক টমেটো অ্যান্ড আদার থিংস এরকম টাইপের একটা পাস্তা, মানে স্প্যাগেটি, সরি বারবার পাস্তা বলতেছি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ইট ওয়াজ সো 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 গুড, মানে আমার লাইফে ট্রাই করা বেস্ট স্প্যাগেটি ছিল এইটা। তোমরা স্প্যাগেটি বলো পাস্তা বলো আমি জানি না তোমরা কেমনে বলবে, ওরা স্প্যাগেটি বলে, মানে এটা আমার লাইফে ট্রাই করা বেস্ট স্প্যাগেটি, মানে ফ্লেভার বলো মানে টেস্ট বলো সব কিছুতে ইট ওয়াজ সো পারফেক্ট, সো 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 গুড। অ্যান্ড ভাই রে ভাই লুক অ্যাট দিস বিউটি, সো 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 গর্জিয়াস অ্যান্ড দ্য ডেকোরেশন, ও মাই গড। ওকে লাস্ট বাট নট দি লিস্ট, ডেসার্ট দোলচে ইজ হিয়ার। এটার নাম হচ্ছে পান্নাকোত্তা। আমার মনে হয় আমার স্পেলিংয়ে মানে আমার সরি আমার প্রোনাউন্সিয়েশন একটু ভুল হতে পারে, সো আমি আমার ইটালিয়ান ফ্রেন্ডের মুখ থেকেই তোমাদেরকে শোনাই। পান্নাকোত্তা কোন ফ্রাগোরে, বাট ভাই এটা দেখতে যতটা না সুন্দর ছিল খাইতে তার থেকে আমার অনেক বেশি মজা ছিল, মানে অনেক মজা এখনো আমার মুখে লাগে আছে। এই যে আমি ভিডিওটা এডিট করতেছি তোমাদেরকে বলতেছি, এটা চিন্তা করতে করতে আমার মনে আবার খাওয়ার বাসনা জায়গা করছে, মানে মনটা চাইতেছে এখন যে আরেকবার খাই আসি। যাই হোক সবগুলো খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আই উড লাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর ইটালিয়ান ফুড, ট্রাস্ট মি। আর ট্রাই করলে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আমাদের অল ওভার বিল আসছিল 41 ইউরো, বাট ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট, ট্রাস্ট মি, মানে খাইয়া শান্তি পাইছি। যাই হোক এই ছিল হইতেছে আমাদের অথেন্টিক ইটালিয়ান রেস্টুরেন্টের লাঞ্চ, আমার বার্থডে লাঞ্চ। এনিওয়েজ তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।